অস্ট্রিয়ার ভিয়েনাত CTBTOর দ্বারা অনুষ্ঠিত কনফারেন্সত ভারতক প্রতিনিধিত্ব করে মরাণলৈ গৌরব কঢ়িয়াই আনিলে সকলিয়ার বিজ্ঞানী ডক্টর অঞ্জন সমুয়ায়ে। ডিব্রুগড় জেলার মরাণ রাজচক্র বিষয়ক কার্যালয়ের অন্তর্গত মরাণ সকলিয়া নিবাসী প্রশান্ত সমুয়া আর অঞ্জলি সমুয়ার পুত্র ডক্টর অঞ্জন সমুয়ায়ে অস্ট্রেলিয়া ভিয়েনাত যা 19 তারিখের পরা 23 জুন তারিখলেকে অনুষ্ঠিত বিজ্ঞান আর প্রযুক্তি বিদ্যার কনফারেন্স কম্প্রেহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট বেন ট্রিটি অর্গানাইজেশন দ্বারা অনুষ্ঠিত এই কনফারেন্সত উত্তর পূর্বাঞ্চলের একমাত্র প্রতিনিধি হয়ে ভারতের প্রতিনিধিত্ব করেছিল। ডক্টর সমুয়ায়ে আনম্যান এরিয়াল ভেহিকল ফর নিউক্লিয়ার ডিস আর্মমেন্ট এ রেসপন্সিবল ইনোভেশন প্রসপেক্টিভ UAV উপরত নিজের গবেষণা পত্র এই কনফারেন্স দাখিল করেছিল। উল্লেখ্য যে দিল্লির জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পরা PhD ডিগ্রি লাভ করা বিজ্ঞানী ডক্টর অঞ্জন সমুয়া আজি মরাণত উপস্থিত হওয়ার লগেলগে চেপন জেলা পরিষদের সদস্যা জ্যোৎস্না কৈরীর লগতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আর সকলিয়ার রাইজ তেখেতর বাসগৃহত উপস্থিত হয়ে ফুলান গামোচারে সম্বর্ধনা জ্ঞাপন করে। There are different rules and regulations that govern the technology. So, who are the actors and stakeholders? Are the actors, stakeholders deploying the technologies accountable for deployment?